অবিচার 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 চারুদিকে দেখি শুধু অবিচার অবিচার অবিচার। এই এখানে কি হচ্ছে? এই মাটি নেচ্ছ কেন? মাটি কি হচ্ছে এখানে? কি ভাই, এটা তো আমারই জমি, আমারই জমি ছিল, তাই এই যে পুকুর কাটা হয়ে গেছে, এখন ভাবতেছি কিছু মাটি সরাই ওই পাশে একটু ঠিকঠাক করে দিই। তোমার কি কাজ করতে? এটা তো জমি সরকারি জমি। না না ভাই, সরকারি জমি না না, মাটি নেবা কেন? আপনার কথা যেন ভুল হচ্ছে। কোনো ভুল না, এখানে মাটি মাটি ছড়াচ্ছ কেন? আমার চেনো, আমার চেনো, চেনো আমাকে? না আপনাকে তো আমরা চিনি না, তো আমাদের জমির মাটি আমরা ছড়াচ্ছি, আমার কাছে অনুমতি নেই। না না না, এক মিনিট, তোমার জমি হোক, তুমি আমার চেনো, আমার না চিনে, আমার বিষয় না জেনে তুমি কেন অনুমতি মাটি নিচ্ছ আমার অনুমতি না নিয়ে? আপনি এলাকায় আমি জানি বসবাস করেন, সবকিছু ঠিক আছে। তুমি আমার কাছে টাকা পয়সা দিয়ে আসছো, আমার অ্যাকাউন্টে টাকা দিছো? না কোনো টাকা পয়সা। তাহলে তুমি না জেনে আমাকে কেন তুমি এখানে মাটি নিচ্ছ? মাটি নিয়ে সাহস দিছে কে তোমার? আচ্ছা দেখেন, এটা কিন্তু আমার জমি, জমিটা আমার জমি হোক না, জমিটা জমিদার হোক, জমিটা আমার, জমি যাই হোক, আমার জমিতে অনুমতি নেই। আমার জমিতে আমি তো আমাকে অনুমতি নেব কেন? নেব অবশ্যই, অনুমতি নেওয়া লাগবে। না না, আমার আমি অনুমতি, তোমার তোমার কে দেশে সাহস? দেখেন আপনি আপনি বেশি আপনার কোন টাকা পয়সা দিতে পারবো না, আমার মাটি আমি নেবো, টাকা পয়সা এই মাটি আমি নিতে করিতে পারি চিৎকার বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিকা ঠিক আছে সে অনুমতি স্যার আমার অ্যাকাউন্টে টাকা না দিয়ে কেন মাঠে নিচ্ছে? যান আপনিও যান, এই যান।